প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন সৃজনশীল অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি দিনাজপুর বোর্ড 2023 সালে বীজগাণিতিক রাশি থেকে আসা সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তো চলুন প্রথমে অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখেন এখানে ওয়াই সমান রুট ফাইভ মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই সমান টু রুট ফাইভ, দুইটা উদ্দীপক দেওয়া আছে। এই দুইটা উদ্দীপক দিয়ে আমাদের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে হবে। তবে ক নম্বরে দেখেন উৎপাদকের বিশ্লেষণ করো, তার মানে উৎপাদক করার জন্য আমাদের কোনো উদ্দীপকের প্রয়োজন নেই। তাই প্রথমে ক নম্বরটা করার জন্য আমরা এই কি এই প্রশ্নটা এখানে তুলে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এখানে আছে কয়টা, তিনটা। তো এই তিনটা যখন থাকবে তখন আমরা এটাকে কী ধরবো, মিডিল হিসাবে ধরবো। তার মানে এটাকে কী করতে হবে, মিডিল করতে হবে। তো মিডিল করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, দেখেন এই এক্স স্কোয়ারের সাথে যে বারো আছে না, সেই বারো আর এই দুইকে গুণ করতে হবে। তাহলে দুই গুণ করলে দেখেন কত হয়, চব্বিশ হয়। চব্বিশকে ভেঙে আমাদের পাঁচ বানাতে হবে, মানে যোগ বিয়োগ করে পাঁচ বানাতে হবে। দেখেন তো চব্বিশকে কত কত দিয়ে ভাঙা যায়, দেখেন তিন আটটা চব্বিশ হয়, ছয় চব্বিশ, আর হচ্ছে চব্বিশ অক্ষে চব্বিশ, দেখেন বারো দুখানে চব্বিশ। তার মানে এখন দেখেন তো এতগুলোভাবে আমরা ভাঙতে পারি। তো কোন মানটা লাগবে, যে এই মানটা নিলে আমাদের যোগ বিয়োগ করলে পাঁচ হবে। প্রথমটা চিন্তা করেন, আটের থেকে তিন যদি বিয়োগ করেন তাহলে পাঁচ আসছে, এবার যোগ করলে হয় এগারো। তো মানে বিয়োগ করলে তো পাঁচ আসছে, দেখেন তো আর একটাও হয় কিনা। এই যোগ করলে দশ, বিয়োগ করলে দুই, একটাও কিন্তু হয় না। তার মানে কি আমার এই উপরেরটাই নিতে হবে, আট আর তিন নিতে হবে। তাহলে প্রথমে দুই বসাই দিলাম, তারপরে মাইনাস, এখানে যদি আমরা এই দুইটার ভিতরে নিই তাহলে বড় কোনটা এইট, তাহলে এখানে নেব হচ্ছে এইট, সাথে এক্স আছে, পরের চিহ্নটা মাইনাস মাইনাসে প্লাস, তারপরে কি নেব থ্রি, থ্রি এক্স, তারপরে মাইনাস বারো এক্স স্কোয়ার। এই দুইটার ভিতরে কী কমন যায়, দেখেন দুই, দুই কমন নিলে কী থাকছে, ওয়ান মাইনাস ফোর এক্স প্লাস, এই দুইটার ভিতরে কমন যাচ্ছে দেখেন কি থ্রি যাচ্ছে, আবার দুইটার ভিতরে এক্স আছে, তাহলে এক্স কমন যাচ্ছে। থ্রি এক্স কমন নিলে এখানে থাকে কত, ওয়ান, থ্রি এক্স কমন নিলে তো সবই নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে থাকছে কি ওয়ান মাইনাস, এবার তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় চার, এখানে এক্স স্কোয়ার ছিলাম একটা কমন নিয়েছে, তাহলে একটা এক্স থেকে যাচ্ছে। তাহলে এই দুইটা মিল না, দুইটা মিল হলে নিব কয়টা, একটা, আর বাকি থাকছে টু প্লাস থ্রি এক্স। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আচ্ছা এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো। দেখুন খ নম্বরে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। তো এটার জন্য আমাদের শুধু এই প্রথম উদ্দীপকটা দরকার, শুধু এই প্রথম দেওয়া আছে আমরা লিখে নিব। তাহলে দেওয়া আছে দিয়ে প্রথমটা লিখে নিব। তো এখানে দেখেন শুধু ওয়াই একটা মান দেওয়া আছে, কিন্তু এখানে ওয়াই তো আছে, আবার সাথে কি আছে, ওয়ান বাই ওয়াই আছে। তাহলে ওয়াই থাকলে আমরা ওয়ান বাই ওয়াই কিন্তু বের করতে পারি। কীভাবে দেখেন, তাহলে লিখবো হচ্ছে ওয়ান বাই ওয়াই সমান, তাহলে ওয়ান বাই ওয়াইয়ের মান কত এত, তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা এটাকে লিখে দিলাম। এই ধরনের অঙ্ক কিন্তু একই নিয়ম, একটা ভালো করে যদি আপনি করেন তাহলে কি সব অঙ্ক আপনি পারবেন এই ধরনের। তো এটা কিভাবে করতে হয় দেখেন, দেখেন নিচে যে সংখ্যা আছে যে রুট ফাইভ মাইনাস টু, এর বিপরীত চিহ্ন দিয়ে, তার মানে কি রুট ফাইভ, রুট ফাইভ প্লাস টু উভয় পক্ষে গুণ করতে হবে। লব ও হরকে আমরা রুট ফাইভ প্লাস টু দ্বারা গুণ করা হচ্ছে। এবার ওয়ানের সাথে এটা যদি গুণ করি তাহলে কি রুট ফাইভ প্লাস টুই থাকছে। এবার নিচেরটা দেখেন একবার প্লাস একবার মাইনাস, তার মানে কি এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে লিখবো হচ্ছে কি এ স্কোয়ার বলতে কি রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে কি রুট ফাইভ প্লাস টু, নিচে দেখেন রুট আর স্কোয়ার উঠে গেলে থাকছে হচ্ছে ফাইভ মাইনাস টু কে স্কোয়ার করলে হচ্ছে কি ফোর। তাহলে এই দুটো বিয়োগ করলে কত আসে, ওয়ান। তার মানে কি রুট ফাইভ প্লাস টু, এর নিচের ওয়ান দেওয়ার দরকার নেই, তবু আমি এক লাইন লিখলাম, এবার ওয়ানটা বাদ দিয়ে রুট ফাইভ প্লাস টু লিখে দিলাম। তাহলে দেখেন ওয়াই সমান রুট ফাইভ মাইনাস টু, আর ওয়ান বাই ওয়াই সমান কি রুট ফাইভ প্লাস টু।
এখানে আমরা দুইটা মান পেয়ে গেলাম। এখন এই দুইটা মান দিয়ে একটা মান বের করব। এই দুইটা দিয়ে একটা কি এই অঙ্কের একটা মান বের করবো। দেখেন এখানে কি চিহ্ন দেওয়া আছে, মাইনাস। তাহলে মাইনাসের একটা মান বের করতে হবে। কীভাবে দেখেন বের করব, লিখবো হচ্ছে যেহেতু এখানে ওয়ান বাই ওয়াই আগে আছে, তাই আমি এখানকে ওয়ান বাই ওয়াই আগে দেবো। তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই সমান, দেখেন ওয়ান বাই ওয়াই সমান কত বের হয়েছে, রুট ফাইভ প্লাস টু। এবার মাঝে কিন্তু মাইনাস, এবার এটা লিখবো, মাইনাস চিহ্ন দিয়ে যখন এটা লিখবো তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাসটা কী হবে, প্লাস হবে, এটা কাটা। তাহলে দেখেন দুই আর দুই কত, চার। এবার এই মান এখানে এত এর মান নির্ণয় করো, তার মানে কি প্রদত্ত রাশি দিয়ে তুলব অঙ্কটা। তাহলে এটা একটা সূত্র, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। এই সূত্র ফেলার পর এখন এর মানটা কত বের হয়েছে দেখেন, চার। তাহলে লিখবো হচ্ছে কি, ফোর কিউব প্লাস ওয়াই ওয়াই কাটা থ্রি ওকে থ্রি, এটার মান হচ্ছে ফোর। তাহলে ফোরকে কিউব করলে হয় ছষট্টি প্লাস তিন চারে বারো, তাহলে ছষট্টি আর বারো কত হয় ছিয়াত্তর। আচ্ছা এবার গ নম্বর অঙ্কটা দেখেন, প্রমাণ করো যে এক্স ওয়াই ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি, আঠারো। তো এটার জন্য কিন্তু আমাদের দুইটা অধ্যাপকেরই প্রয়োজন। এখানে দুইটার মান আমরা এখানে নিয়ে নেব। তো দেওয়া আছে দিয়ে দুইটা মানই তুলে নিলাম। নেওয়ার পর এখন অঙ্কের দিকে তাকাতে হবে। দেখেন এখানে প্রথমে আছে এক্স ওয়াই, তার মানে আপনাকে এক্স ওয়াইয়ের একটা মান কিন্তু বের করতে হবে। এই দেওয়া আছে কিন্তু একটা কাজ করা যায়, করা যায় এটাকে আমরা ফের আলাদাভাবে এখানে তুললাম। তোলার পরে দেখেন ওয়াইয়ের মানটা বসাবো, এক্স প্লাস, তাহলে এখানে বসালে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু সমান টু রুট ফাইভ, বা এবার এক্স সমান টু রুট ফাইভ। এবার এই দুইটাকে আমরা পক্ষান্তর করে এপাশে নিয়ে যাবো। তাহলে এখানে প্লাস আছে, তাহলে হবে কি মাইনাস, টুর আগে মাইনাস আছে তাহলে হবে কি প্লাস। পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলে কি চিহ্ন পরিবর্তন হয়। এবার এটা থেকে বিয়োগ করেন, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, শুধু রুট ফাইভ হয়, আর এই প্লাস টু পাশে বসে গেল। টু রুট ফাইভ থেকে মাইনাস রুট ফাইভ বিয়োগ করলে আছে রুট ফাইভ প্লাস টু। এবার আমরা এখান থেকে কি এক্স আর ওয়াইয়ের একটা মান বের করব। তাহলে দেখেন কীভাবে বের করা যায়, তো এক্স ওয়াই সমান এক্সের মান কত, রুট ফাইভ প্লাস রুট টু, আর ওয়াইয়ের মান রুট ফাইভ মাইনাস রুট টু। তাহলে দেখেন তো এখানে একটা সূত্র পড়ে না, কি সূত্র পড়ে, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তো এখন দেখেন রুট আর স্কোয়ার রুটার দিলে কত হয়, ফাইভ হয়, আর দুই কে স্কোয়ার করলে চার হয়। এবার পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে, ওয়ান। তাহলে এটা উত্তর এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত, ওয়ান। এবার আপনি চাইলে এইটাও আলাদাভাবে কি বের করে নিতে পারেন, এটা আমরা আলাদাভাবে বের করে নিতে পারি। দেখি এখানে করলাম, এটা আমরা এখানে আলাদাভাবে বের করে নিই, তাহলে অঙ্কটা পরে সহজ হবে। এটা সূত্র কি, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু দেওয়াই আছে, কোনটা, এটা টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত, ওয়ান। তাহলে এখানে ওয়ান দিয়ে দেবো। এবার এটাকে স্কোয়ার করলে কত হয়, দেখেন প্রথমে দুইকে স্কোয়ার করবেন, দুইকে স্কোয়ার করলে হচ্ছে ফোর, এটা ইন্টু দেবেন। এবার রুট ফাইভকে স্কোয়ার করলে কি, রুটের স্কোয়ার উঠে গেলে শুধু ফাইভ থাকে, এবার দুই অক্ষে দুই, তাহলে চার পাঁচা কুড়ি মাইনাস টু, তাহলে হচ্ছে আঠারো। তো এটার মান হচ্ছে আঠারো। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নেব। এবার দুইটারই মান বসাই দেবো, ধরুন এক্স ওয়াইয়ের মান কত বের হয়েছে, ওয়ান। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়ান। এবার গুণ এটার মান কত বের হয়েছে, আঠারো। এটার মান কেটা, এটার মান আঠারো, তাহলে আঠারোকে আঠারো।
দেখেন প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড।